ফরেস্ট লেক, ফরেস্ট হ্রদ বা ফরেস্ট লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি মানবসৃষ্ট হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। এটি পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নাম অনুসারে এর নাম ফয়েস্ট লেক করা হয়। হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো। বর্তমানে এটি বাংলাদেশের রেলওয়ের মালিকানাভুক্ত। বেশ বড় মাপের 336 একর জমির উপর এই হ্রদটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। আমরা এখন এখানে ছবি তুলছি। কিছুক্ষণ পর আমাদের এটা একটা মনোরম দৃশ্য দেখার জন্য একটু সামনে যাব। এখান থেকে লেকটি সুন্দরভাবে দেখা যায়। অনেক সুন্দর দেখাচ্ছে লেকটি। অনেকগুলো পানি এখানে সঞ্চিত হয়েছে বাঁধের মাধ্যমে। এখানে বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা হচ্ছে, অনেকগুলো বাচ্চা। বাঁধটি আসলে চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণীর থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করছে। ভূতাত্ত্বিকভাবে এই সব পাহাড় শ্রেণী দুপিটিলা স্তর সমষ্টির শিলা দ্বারা গঠিত। ফয়েজ লেকের হ্রদের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়। পাহাড়তলি রেল স্টেশনের দক্ষিণ কোল ঘেঁষে আরেকটি কৃত্রিম লেক রয়েছে। ফয়েজ লেক তৈরির পূর্বে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ 1920 সালে এটি খনন করেন। আমরা এখন আবার ফিরে যাচ্ছি। আমরা এখন অনেকগুলো রাইডে ওঠার চেষ্টা উঠব এবং ঘুরে ঘুরে উপভোগ করব। এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য, সুন্দর খেলার ব্যবস্থা, রাইডের ব্যবস্থা আছে। এখানে ঘুরে আমার অনেক সুন্দর লাগলো। পাহাড়ের কোল ঘেঁষে
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই পুরোনো দিনের গানটি শুনলো। আসলে এই দুটি লেকেই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে দেশি বিদেশি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় ছিল এই কৃত্রিম হ্রদ দুটি। চট্টগ্রাম শহরের ব্যাপক এলাকায় বিশেষ করে নিকটবর্তী রেলওয়ে কলোনিতে পানি সরবরাহের জন্য এই জলাধার দুটি খনন করা হয়েছিল। এখন আমরা গুটি গুটি পায়ে সামনে এগুচ্ছি আর উপভোগ করছি। এখন আমরা এখানে একটি রাইড আছে, রাইডে উঠছি, সবাই মিলে রাইডটি উপভোগ করব। এই রাইডটি ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয়, 3 বছর বা 4 বছর বাচ্চাদের জন্য এটা এত বাচ্চাদের জন্য এটা সঠিক নয়। এখানে একটি রাইড, অনেক সুন্দর রাইড ছিল এটিও। আসলে বর্তমানে এই ফয়েজ লেকে অনেক বিরল প্রজাতির পাখি এবং হরিণ, পার্কে হরিণ দেখার ব্যবস্থা আছে, পাখিও দেখার ব্যবস্থা। এখানে অবশ্য চিড়িয়াখানাও আছে, আবার চাইলে অনেক দর্শক কটেজ ভাড়া করেও থাকতে পারে, তাই এখানে অনেকেই প্রতি বছর প্রচুর দেশি বিদেশি পর্যটকও আসে। আমরা এখন আস্তে আস্তে অন্য রাইডের দিকে যাচ্ছি। আসলে এখানে সত্যি অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আমি যখন আগে অনেক আগে আসতাম এইখানে অনেক ঝর্ণার মতো পানি পড়তো, এখন পানিটা বন্ধ আছে। এটা আমি প্রায় 25 বছর আগের কথা বলছি, আমি অনেক ছোট ছিলাম তখন। এখানে আরেকটি রাইড দেখা যাচ্ছে, নৌকা, এটিও ছোট বাচ্চাদের জন্য আসলে অনেকটা কমফোর্টেবল না, আরামদায়ক নয়, এটা ছোট বাচ্চা নিয়ে ওঠা ঠিক না। কিরকম লাগছে? এখানে একটি রাইড দেখা যাচ্ছে, এটিও বাচ্চারা অনেক অনেক উপভোগ করে। সাধারণত বাচ্চাদের সাথে একটি
একটি বুঝের লোকও থাকে, প্রাপ্তবয়স্ক অথবা একজন থাকলে ভালো হয়। এই রাইডটি অনেক সুন্দর একটি রাইড। তো এখানে অনেক শক্ত করে বসতে হয়, ভালোই লাগে, খারাপ না। বাচ্চাদেরকে একটু কেয়ারফুলি দেখে শুনে রাখবেন। এটি হচ্ছে সেই ফয়েস লেকের প্রবেশমুখ ছিল ওটি। এখানে অনেকগুলো লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে। চলো হাঁটো দিয়ে যাও।